بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখছি আল্লাহর অসীম দয়া ও ভালোবাসায় আপনারা সবাই অনেক ভালো আছেন। গত দুইটি ভিডিওতে আমি কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সাথে ঋণ গ্রহণের নিয়ম ও তা থেকে পরিত্রাণের দোয়াসমূহ সম্পর্কে জানিয়েছিলাম। আর আজ ঋণ অবস্থায় কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবার হিসেবে আমাদের কী কী করণীয় সে সম্পর্কে হাদিসের আলোকে কিছু আলোচনা করব ইনশাল্লাহ। বন্ধুগণ, আমাদের আপনজনরা যখন এই সুন্দর দুনিয়া ছেড়ে ও আমাদেরকে ছেড়ে চিরকালের জন্য পৃথিবী ছেড়ে চলে যায়, তখন আমরা তাদের জন্য কতই না কান্নাকাটি করি, তাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করি, যাতে করে তার কবর জীবন ও আখিরাতের জীবনটি যেন ভালো হয়, আল্লাহ তাআলা যেন তাকে সব গুনাহ থেকে মাফ করে দেন। আবার সে যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায়, তাহলে তার সকল ঋণ আমরা পরিবাররা পরিশোধ করে দেই। তার একটাই কারণ, আমরা সকলেই জানি, কোনো ব্যক্তি সৃষ্টির কোনো পাওনা রেখে যদি মৃত্যুবরণ করে, তবে এক জাররা পরিমাণ হলেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে ছেড়ে দেবেন না, সেই পাওনা হাজির করবেনই। আবার এক অনুপরিমাণ মন্দ কাজ করলেও সেটাও সে দেখতে পাবে। আর সেই জন্যই বিশ্বনবী আমাদের জীবনে বেঁচে থাকতেই সকল ঋণ পরিশোধের আহ্বান করে গেছেন। কিন্তু যদি আপনার পরিবারের মানুষটি তা পরিশোধের আগেই মৃত্যুবরণ করে, তবে আমাদের উচিত তা আমাদের পক্ষ থেকে পরিশোধ করে দেওয়া। শরীফের 2223 নম্বর হাদিসে বলা হয়েছে, হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে, তার পিতা উহুদের যুদ্ধে শহীদ হলেন, তার নিকট কিছু ঋণ পাওনা ছিল, পাওনাদাররা তাদের পাওনা সম্বন্ধে কড়াকড়ি শুরু করে দিল, ফলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলাম। তিনি তাদেরকে আমার বাগানের ফল নিয়ে নিতে বলল এবং আমার পিতার অবশিষ্ট ঋণ মাফ করে দিতে বললেন, কিন্তু তারা তা মানল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আমার বাগানটি দিলেন না। তিনি বললেন, আমরা সকালবেলা তোমার নিকট আসছি। তিনি সকালবেলা আমাদের নিকট এলেন এবং বাগানের চারিদিকে ঘুরে ফলের বরকতের জন্য দোয়া করলেন। আমি ফল পেরে তাদের ঋণ পরিশোধ করে দিলাম এবং আমার নিকট কিছু অবশিষ্টও থেকে গেল। বন্ধুগণ, এখন একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমরা অনেকেই জানি না। আমরা পরিবাররা ঋণ পরিশোধ বলতে শুধু টাকা পয়সা বা জমি জমা বুঝতাম, কিন্তু রমজান মাসে যদি কোনো ব্যক্তি মারা যায় এবং তার রোজাগুলো কাজা থাকে, আর সেক্ষেত্রে তার কাজা রোজাগুলো আমাদের পরিবারের মানুষকেই পরিশোধ করে দিতে হবে। এটি আল্লাহ তাআলা ঋণ পরিশোধ হওয়ার থেকেও অধিক যোগ্য বলে মনে করেন। বুখারি শরীফের 1814 নম্বর হাদিসে আমরা জানতে পারি, হযরত আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মৃত ব্যক্তির ওপর কাজা রোজা থাকলে ওই ব্যক্তির অভিভাবক তার পক্ষ হতে তা আদায় করবে। আবার 1815 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, আমার মা মৃত্যুবরণ করেছে, তার এক মাসের রোজা কাজা আছে, আমি কি তার পক্ষ হতে তা আদায় করব? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর ঋণ পরিশোধ হওয়ার অধিক যোগ্য। তাই এখন থেকে আপনার বা আমার পরিবারের কেউ যদি মারা যায়, তাহলে আমাদের উচিত আমাদের পক্ষ থেকে তার সেই কাজা রোজাগুলো পূরণ করে দেওয়া বা পরিশোধ করে দেওয়া। মহান আল্লাহ পাক আমাদের এই হাদিসসমূহগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুক। সেই দোয়া রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।